একাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আমরা আজকে চ্যাপ্টার ১ অর্থাৎ পূর্বে তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম এবং একটা পিডিএফ ফাইল পাঠিয়েছিলাম যেখানে সিলেবাসটা দেওয়া ছিল, মূল সিলেবাস এবং তার রিডিউস সিলেবাস। আজ আমরা চ্যাপ্টার ১ শুরু করব, অর্থাৎ প্রথম অধ্যায়। কি প্রথম অধ্যায়ে কী আছে? দর্শনের স্বরূপ। চ্যাপ্টার ১ কি আছে? দর্শনের স্বরূপ। অর্থাৎ আমরা যে ফিলোসফি বা দর্শন সাবজেক্টটা নিয়েছি তার প্রকৃত অর্থ কি, স্বরূপ বলতে তার মধ্যে তার প্রকৃত অর্থ কি, দর্শন বা ফিলোসফির প্রকৃত অর্থ কি, এটার মধ্যে কি রয়েছে যেটা আমাদেরকে জানতে হবে, এই যে সাবজেক্টটা আমরা নিয়েছি সেটা কি সেটা আমাদেরকে জানতে হবে, তার জন্য এই স্বরূপ চ্যাপ্টারটা অর্থাৎ দর্শনের। আমরা পরিষ্কার কথায় যদি বলি যে দর্শন কি, দর্শনের বিষয়বস্তু কি, পদ্ধতি কি, দার্শনিক কাদের বলা হয়, দর্শনের বিভিন্ন শাখাগুলি কি কি, বা দর্শনের আলোচ্য বিষয়বস্তু কি, এই সমস্ত বিষয়ই এই প্রথম চ্যাপ্টারে তোমাদের দেওয়া আছে। কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে নিই। এই যে ফিলোসফি বা দর্শন তোমরা নিয়েছো, এটা একেবারে তোমাদের কাছে নতুন একটা সাবজেক্ট। 5 to 10 তোমরা কোথাও দর্শন বলে কোনো সাবজেক্ট পড়নি, কিন্তু হিস্ট্রি পড়েছো, জিওগ্রাফি পড়েছো, তাই না? বাংলা ইংরেজি তো পড়েছো, তার সাথে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা অনেক সাবজেক্ট পড়েছি, কিন্তু দর্শন বলে কোনো সাবজেক্ট কিন্তু আমরা পড়িনি। অর্থাৎ আমাদের কাছে এটা একদম নূতন। কিন্তু যখন তোমরা এটা বোঝার চেষ্টা করবে বা একটু একটু করে বুঝবে, তখন মনে হবে তোমাদের, আরে এটা তো নতুন কিছু নয়, এটা তো নতুন কিছু নয়, এটা তো আমাদের জীবনের সাথে যুক্ত বা রিলেটেড, মানুষের জীবনের সাথেই রিলেটেড, ব্যক্তির জীবনের সাথেই রিলেটেড, এটা তো নতুন কিছু না। আজকে যখন আমি একটু একটু করে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে তাই তো, এগুলো তো আমাদের জানা বিষয়, কিন্তু কখনো সেইভাবে জানিনি, কখনো সেইভাবে জানার চেষ্টা করিনি। দেখো, আমি আর বেশি কথা না বলে দর্শনের স্বরূপ অর্থাৎ প্রথম অধ্যায়, যেখানে ফিলোসফি শব্দের কী অর্থ বা দর্শন শব্দের কী অর্থ এটাকে একটু ভেঙে না বলে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি দেখাচ্ছি তার সাথে সাথে বলেও দিচ্ছি। দর্শনের অর্থ বা ফিলোসফির আক্ষরিক অর্থ বুঝতে গেলে কী করতে হবে? ফিলোসফি শব্দটাকে ভাঙতে হবে। কী করতে হবে? ফিলোসফি শব্দটাকে ভাঙতে হবে। যেমন ধরো, আমরা ইংরেজিতে কী জানি? ফিলোসফি। কি না? ফিলোসফি, PHI, দেখো আমি এটা দেখাচ্ছি, PHI PHILO এসো PHY, এই ফিলোসফি শব্দের আক্ষরিক অর্থ বা এই দর্শন শব্দের আক্ষরিক অর্থ এটা আগে বুঝে নিতে হবে। আমরা যখন দর্শনের স্বরূপ পড়তে চলেছি বা কনসেপ্ট অফ ফিলোসফি বা ফিলোসফির প্রকৃত অর্থ কী সেটা যখন বোঝার চেষ্টা করছি, তখন কিন্তু আমাকে এই শব্দটাকে ভেঙে ভেঙে পড়তে হবে। দেখো, ফিলোসফিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ফিলস আর এক হচ্ছে সফিয়া। এখন তোমরা বলবে, স্যার শব্দটা কীরকম ফিলস? অ্যাকচুয়ালি ফিলস হচ্ছে কি, ফিলোসফি যদি একটা ইংরেজি প্রতিশব্দ হয় তাহলে তার দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এই ফিলোসফি শব্দটি এসেছে। দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে ফিলস যেটা বললাম, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, আর একটা হচ্ছে সফিয়া, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ফিলস শব্দের অর্থ কি? অনুরাগ বা আগ্রহ। ফিলস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা আগ্রহ, আর সফিয়া শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান বা নলেজ। তাহলে ফিলোসফি শব্দটি কী থেকে এসেছে? দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।
আবার বলছি একটু মন দিয়ে শোনো, ফিলসফি শব্দটা যে আমরা আক্ষরিক অর্থ বুঝতে চলেছি সেই শব্দটা কোথা থেকে এসেছে? ইংরেজি প্রতিশব্দ ইংরেজিটা না দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে ফিলস, একটি হচ্ছে কি ফিলস, এই যে ফিলস, আর অপরটি হচ্ছে সফিয়া। ফিলস মানে হচ্ছে অনুরাগ বা আগ্রহ বা লাভ, সফিয়া শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান বা নলেজ। সফিয়া শব্দের অর্থ কি জ্ঞান বা নলেজ। এই দুটি গ্রিক শব্দকে একত্রিত করে আমরা কি পাচ্ছি, ফিলসফি, যার আক্ষরিক অর্থ হলো কি জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। এটা আবার কিরকম লাভ অব উইজডম। দেখো আমরা যখন কোনো নলেজ, আমাদের যখন কোনো নলেজ হয়, আমি এই উদাহরণটা বারংবার ছেলেদের দিয়ে থাকি, আমাদের যখন কোনো নলেজ হয়, নিত্য নতুন কোনো নলেজ হয়, জ্ঞান হয়, কীরকম ধরো, ধরো কোনো একটা ছাত্র প্রথম একটা কম্পিউটারে প্রথমবার একটা কম্পিউটারে একজন বন্ধুর কাছে দেখছে যে কম্পিউটারটা কীভাবে চালনা করা হয়, কীভাবে তার মধ্যে কাজ করা যায়, কীভাবে তার মধ্যে কোনো কিছু ফাইল তৈরি করে, কোনো ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, পিডিএফে হোক, ফাইল তৈরি করে সেটাকে সেভ করা যায়। তাহলে যে ছাত্রটি প্রথম এই নলেজটা, এই জ্ঞানটা অর্জন করছে তার পাশ কোনো বন্ধুর কাছ থেকে, তাকে যদি পরবর্তী সময়ে ওই কম্পিউটারটা চালাতে বলা হয় বা ওই ধরনের কোনো একটা কাজ করে দেখাতে বলা হয়, তখন কিন্তু কে খুব সহজেই সে করতে পারে, খুব সহজেই সে করতে পারে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই ছাত্রটির এই জ্ঞানটা অর্জনের ক্ষেত্রে একটা ভালোবাসা ছিল, একটা অনুরাগ ছিল, অনুরক্ত হয়ে সে এই জ্ঞানটা অর্জন করতে পেরেছে, তাই সে পরবর্তীকালে সেই জ্ঞানটা আবার অন্যজনকে শো করতে পারে, দেখাতে পারে। বুঝতে পারলে? যে কোনো নলেজ, যে কোনো জ্ঞানের প্রতি যদি আমি অনুরাগী হই, যে কোনো নলেজ বা যে কোনো জ্ঞানের প্রতি যদি আমি অনুরাগী হই, অর্থাৎ সেই যদি আমরা খুব ভালো ভাষায় বলি, সহজ ভাষায় বলি, যে মনোযোগ সহকারে নিজের মনকে উজাড় করে একাত্ম হয়ে যদি আমি সেই জ্ঞানটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, অর্থাৎ সেই জ্ঞানের প্রতি যদি আমি অনুরাগী হই, তবেই আমার কী হয়ে যাবে, তার সম্বন্ধে ফিলসফি অর্থাৎ জ্ঞানটা অর্জন হয়ে যাবে। দেখো এই জন্য যারা আমরা ফিলোসফার বলি, দার্শনিক বলি, দর্শনকে যারা উপলব্ধি করতে পারে তারাই দার্শনিক, এর কথা নয়। কিন্তু দার্শনিক হচ্ছে যে জ্ঞানের প্রতি অনুরাগ আছে যার, বা জ্ঞান অর্জনের প্রতি যে ভালোবাসা দেখাতে পারে, যার জ্ঞানের প্রতি অনুরাগ আছে বা যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালোবাসা দেখাতে পারে, তো অনুরক্ত হয়ে, অনুরাগী হয়ে জ্ঞানটা অর্জন করতে পারে, তাকেই আমরা কী বলবো, ফিলোসফার বা দার্শনিক। সেটা যে কেউ হতে পারে, তুমি আমি প্রত্যেকেই কিন্তু জ্ঞানী হতে পারি, জ্ঞান অর্জন করি তো জ্ঞানী হব। সেই জ্ঞানটা অর্জন কখন হবে, যখন আমরা সেই জ্ঞানের প্রতি অনুরাগী থাকব। দেখো ফিলসফি শব্দের তাহলে আমরা কী আক্ষরিক অর্থ পেলাম, যদি তোমাদের শর্ট প্রশ্ন আসে যে ফিলসফি শব্দের আক্ষরিক অর্থ কী, তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে বলবো যে ফিলসফি হচ্ছে একটা ইংরাজি প্রতিশব্দ যেটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। না সেই দুটি গ্রিক শব্দ কী, একটি হচ্ছে ফিলাস যার অর্থ হলো অনুরাগ বা আগ্রহ বা যাকে আমরা ভালোবাসা লাভ বলি, আর অপরটি হচ্ছে সফিয়া যার অর্থ হলো জ্ঞান বা নলেজ, যার অর্থ হলো জ্ঞান বা নলেজ। তাই ফিলসফি শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, লাভ অফ উইজডম, জ্ঞানের প্রতি অনুরাগ। বোঝা গেছে? দেখো এখানে দর্শনের স্বরূপ বলেও আমি কথাটা বলেছিলাম, দর্শন শব্দের আক্ষরিক অর্থ এখানে উল্লেখ করা আছে। আমরা এইখানেই ভারতীয় দার্শনিকদের মতে দর্শন কী এটা বুঝে বলে দিলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, কারণ আমরা সকলে আমাদের দেশীয় লোকেদের কথাটা যতটা সহজে বুঝতে পারি, বিদেশিদের ভাষা আমরা তত সহজে বুঝতে পারি না। সেই জন্য দেখো ভারতীয়দের মতে যখন আমরা ফিলসফি কী বলবো তখন দেখবে আরও সহজে হয়ে যাবে। বলছে পাশ্চাত্যে, মানে বিদেশিরা বা পাশ্চাত্য দেশে যারা, পাশ্চাত্যে যারা ফিলসফি বলছে সেটাই আমাদের ভারতীয় মতে বা আমাদের মতে কী হয়, দর্শন। পাশ্চাত্য যাকে ফিলসফি বলা, ইংরেজি যাকে ফিলসফি বলা, তার বাংলা প্রতিশব্দ হচ্ছে কী, দর্শন।
এখানে বলা হয়েছে যে পাশ্চাত্যের ফিলসফি আর ভারতীয় দর্শন শব্দ দুটির অর্থ কিন্তু অভিন্ন নয়। কেন অভিন্ন নয়? কারণ তাদের ভঙ্গিমাটা একটু আলাদা, কিন্তু এর ভেতরের ইনার মিনিং বা ভেতরের যে অর্থ সেটা কিন্তু প্রায় একই। দেখো, ফিলসফি শব্দের আক্ষরিক অর্থ আমরা কী পড়লাম? জ্ঞানের প্রতি অনুরাগ বা লাভ বা উইজডম। ভারতীয় দর্শনে দেখো এবারে কী বলছে, দর্শন শব্দের অর্থ কী? না, দর্শন শব্দটা কোথা থেকে এসছে? দৃশ ধাতুর সাথে, সংস্কৃতে যে দৃশ্য ধাতু আছে দৃশ, সেই ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। সংস্কৃতে যে দৃশ ধাতু আছে তার সাথে অনট প্রত্যয়, আমরা পড়েছি এগুলো, যারা সংস্কৃত পড়েছে বাংলা পড়েছে সেখানে আছে প্রত্যয় যোগ। তা সেই অনট প্রত্যয় যোগ করে শব্দটা হয়েছে দর্শন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে দেখা। দর্শন বাংলা প্রতিশব্দ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। কি? দর্শনের বাংলা প্রতিশব্দ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই দেখা শুধু চোখের দেখা নয়, এই দেখা শুধু চোখের দেখা নয়, অর্থাৎ এই দেখা কি হচ্ছে? সাক্ষাৎ আত্ম উপলব্ধি করে দেখা, সত্যকে বা তত্ত্বকে দেখা, তার স্বরূপকে উপলব্ধি করা। অর্থাৎ সত্যকে, তত্ত্বকে, সত্য বা তত্ত্বকে কী করতে হবে? দেখতে হবে। কিন্তু কীভাবে দেখতে হবে? একাত্ম হয়ে, এবং তার প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করতে হবে। দেখো, এই ক্ষেত্রেও আমি একটা উদাহরণ বারবার ছাত্রদের বলে থাকি, তোমাদেরও বলছি, যে আমরা কীভাবে এটাকে বুঝতে পারবো যে আমার দর্শন হয়েছে? কীভাবে বুঝতে পারবো? সামনেই আমাদের কী? শারদীয়া দুর্গাপূজা। এই উদাহরণটা আমি বারবার ছেলেদের দিই, যাতে তারা ওরা অনেকটা বুঝতে পারে, সুবিধা হয়। কী উদাহরণটা? না, আমরা তো প্রতিমা দর্শনের জন্য যাই, প্রতিমা দেখতে যাই, বলি তো প্রতিমা দর্শনে যাচ্ছি। কেন? কিন্তু দেখতে যাচ্ছি। কিন্তু ভারতীয় মতে সেই দেখা কিন্তু চোখের দেখা নয়। তাহলে সেই দেখা কী? সেই দেখা কী? দেখো আমি বলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা প্রতিমা দর্শনে গেছো একদিন সন্ধ্যাবেলায় বেরিয়ে রাত পর্যন্ত, ছটি কি সাতটি কি দশটি, খুব বেশি হলে দশটি কি আটটি তুমি প্রতিমা দেখে এসছো, বাড়িতে ফিরে এসেছো। বাড়িতে ফিরে আসার পরে বাড়িতে গুরুজনেরা আছে, সিনিয়র কেউ থাকতে পারে, ঠাম্মা দিদা, তারা হয়তো এখন প্রতিমা দর্শনে দেখতে যেতে পারেনি বা যাওয়ার মতো পরিস্থিতি নেই, শারীরিকভাবে তারা সেইভাবে এখন অতটা সক্ষম নয় যে প্রতিমা দর্শনে যাবে, বা পরিস্থিতি তাদের নেই। তাহলে তারা তোমরা থেকে জিজ্ঞাসা করবে তারা যে কোনটি ভালো হয়েছে, কোন প্রতিমাটি এবার ভালো হয়েছে। তুমি আটটা দর্শন করে এসেছো, আটটার মধ্যে তুমি একটি দুটি প্যান্ডেল যেটা খুব সুন্দর কাজ করা হয়েছে সেটি খুব সুন্দরভাবে ব্যক্ত করছো, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তুমি তোমার ঠাম্মাকে বা দিদাকে বা যে আছে বাড়িতে জিজ্ঞাসা করেছে তাকে বলছো, বা কোনো ছোটো তোমার ভাই যারা দেখতে যেতে পারেনি পরের দিন হয়তো যাবে তোমাকে জিজ্ঞাসা করলো যে কোনটি খুব সুন্দর হয়েছে। অথচ তোমাকে যখন বলা হলো, আচ্ছা অমুক পাড়ার ঠাকুরটা দেখিস নি, ওটা তো খুব ভালো করে, তুমি বলে হ্যাঁ দেখেছি, হ্যাঁ একটা প্যান্ডেল করেছি, একটা ঠাকুরও হয়েছে। কীরকম প্যান্ডেল হয়েছে? হ্যাঁ ওই একটা কাপড়ের প্যান্ডেল হয়েছে, ভেতরে কিছু কাজ করা আছে। তুমি কিন্তু পরিষ্কারভাবে তার প্রকৃত বর্ণনাটা দিতে পারলে না। কিন্তু অন্য আরেকটি ঠাকুর যেটা তোমার খুব মনে ধরেছে, যেটা তুমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো, সেটা বাড়িতে এসে তার ব্যাখ্যা দিলে যে খুব সুন্দর কাজ হয়েছে, সেখানে প্লেটের মধ্যে কাজ করা হয়েছে, বিভিন্ন নকশা রয়েছে, সেই নকশাগুলো তামার তার দিয়ে হোক বা কিছু মেটাল জাতীয় ধাতু দিয়ে বানানো হয়েছে, মানে অ্যাকুরেট তুমি তার বর্ণনা দিতে শুরু করলে। কি বললাম বুঝতে পারলে? যে তুমি একটি জায়গায় ঠাকুর প্যান্ডেলের বর্ণনা তুমি একটা অস্পষ্ট দিচ্ছ, খুব ভালো করে ব্যাখ্যা করতে পারছো না, বর্ণনা করতে পারছো না। আরেকটি জায়গায় তুমি খুব সুন্দরভাবে বর্ণনা করছো, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছো। এইটি হলো দর্শন, অর্থাৎ যেটি তুমি খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারছো, অর্থাৎ যেটা তোমার সাক্ষাৎ আত্ম উপলব্ধি হয়েছে, যেখানে তুমি প্রকৃত সত্যটা বা তার প্রকৃত তত্ত্বটাকে দেখেছো, তার স্বরূপটা উপলব্ধি করেছো, সেটাই তো তুমি এখানে এসে বলতে পারছো। কিন্তু যেটা একাত্ম হয়ে তুমি দেখোনি, মনোযোগ সহকারে দেখোনি, দেখতে হয় দেখেছো, সেইটা তোমার হয়ে গেল চোখের দেখা। তাহলে বুঝতে পারলে, দর্শন মানে শুধু চোখের দেখা না, সত্য দর্শন করা, সাক্ষাৎ উপলব্ধি করা, আত্মদর্শন করা, তত্ত্ব দর্শন করা।
তাহলে ভারতীয় দার্শনিকদের মতে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কি বা আক্ষরিক অর্থ হলো কি? সাক্ষাৎ আত্ম উপলব্ধি বা সত্য বা তত্ত্বকে দেখা বা সত্য দর্শন করা বা তত্ত্ব দর্শন করা। বুঝে গেল যে দর্শন কি? তাহলে পাশ্চাত্যে আমরা কি বলছিলাম? জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয়তেই আমরা বলছি সেই জ্ঞানেরই কথা বলছি, যে দর্শনটা আমি করছি, যেটা স্বরূপ আমি উপলব্ধি করে এলাম, সেটা যতটা আমি বর্ণনা করতে পারছি, কতটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি। দেখো দুটো কিন্তু একই ধরনের, কিন্তু ভঙ্গিমাটা আলাদা, কিন্তু ভঙ্গিমাটা আলাদা। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফিলসফি শব্দের আক্ষরিক অর্থ কি বা ভারতীয় দর্শন মতে দর্শন শব্দের অর্থ কি বা আক্ষরিক অর্থ কি। মোটামুটি পরিষ্কার হয়েছে, মোটামুটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি এরপরে চলে যাব যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফিলোসফি আর দর্শন কি সমার্থবোধক। এটা কোনো প্রশ্ন আকারে আসবে না, কিন্তু এটা আমাদের জানা দরকার। আমরা যখন পড়ছি ফিলোসফি আর দর্শন, তখন এই বিষয়টা আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। যেটা পাশ্চাত্যে ফিলোসফি বলছে যেটা আমাদের দেশে কী বলা হচ্ছে দর্শন, দুটোর কিন্তু মিনিংটা আমরা একটু আগেই ব্যাখ্যা করলাম যে একই ভঙ্গিমাটা আলাদা। তাহলে কি এরা সমার্থবোধক? এদের অর্থটা কি সম? বলছেন না। কেন না বলছে, একটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, যে জ্ঞানটা যে নলেজটা আমার হচ্ছে তার প্রতি আমি অনুরাগী হয়ে সেটা শেখার চেষ্টা করছি। আরেকটা কি বলছে, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, অর্থাৎ নিজের সাক্ষাৎ আত্ম উপলব্ধি করা, সাক্ষাৎ আত্ম উপলব্ধি করা। কেন এরা এক নয়, সমার্থবোধক নয়, আমরা একটু পরে গেলে আরও পরিষ্কার করে বুঝতে পারবো। কি বলা হয়েছে, ফিলোসফি কি করে জ্ঞানের উন্মেষ সাধন করে, অর্থাৎ যে জ্ঞানটা আমি অর্জন করতে চলেছি তার একটা নতুন উন্মেষ সাধন করে। ওই যে বললাম একটা উদাহরণ দিয়ে, যে তুমি কম্পিউটার সম্বন্ধে জানার চেষ্টা করলে একটা বন্ধুর কাছ থেকে, দিয়ে তুমি সেই কম্পিউটারটা সম্বন্ধে জানলে, তাহলে তোমার কাছে একটা কী হলো, নতুন জ্ঞানের একটা উন্মেষ ঘটল, তাই তো? একটা নতুন ধরনের জিনিস তুমি জানতে পারলে। কিন্তু পাচ্চা অর্থাৎ আমাদের ভারতীয়দের দর্শন শব্দের উদ্দেশ্য কী বলছে না, উদ্দেশ্য সিদ্ধির কথা বলে। এখানে দর্শন কী করেছে, উদ্দেশ্য সিদ্ধির কথা বলে। আমি প্রতিমা দর্শনের জন্য বেরিয়েছিলাম, ভালো কিছু দেখবো আশা করে, সেখানে গিয়ে আমি সত্যি সত্যি দুটো খুব ভালো প্রতিমা দর্শন করেছি বা খুব সুন্দর ভালো আমার সেখানে দর্শন সাক্ষাৎ আত্ম দর্শন হয়েছে, তত্ত্ব দর্শন হয়েছে। তাহলে এখানে কী হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, একটা কি সত্যের প্রতি ভালোবাসা, অপরটি হচ্ছে কি সত্যের সাক্ষাৎ উপলব্ধি। দেখো আবার বলা হয়েছে আর একটু ভেঙে, একটা হচ্ছে সত্যের প্রতি ভালোবাসা, কোনটা, জ্ঞানের প্রতি যেটা আমাদের ভালোবাসা অনুরাগ, সেখানেও তো একটা সত্য জ্ঞানই তো আমার হচ্ছে, অর্জন হচ্ছে, আমি তো জ্ঞান অর্জন করছি একটা, সেটা কি জ্ঞান, সত্য জ্ঞান, সেটা কি জ্ঞান, একটা নতুন ধরনের জ্ঞান। আর অপরটি হচ্ছে কি সত্যের সাক্ষাৎ উপলব্ধি, অর্থাৎ প্রকৃত স্বরূপটা, প্রতিমার বলো, প্যান্ডেলের বলো, হ্যাঁ প্যান্ডেলের বলো, প্রতিমার বলো, বা যে ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে তার যে প্রকৃত স্বরূপটা, সেটা সাক্ষাৎ আমি উপলব্ধি করে আসছি, মনে লেগেছে আমার, তার জন্যই তো আমার এত আমি একাত্ম হয়ে দেখেছি, এতটাই সুন্দর জিনিসটা, সেটাও তো একটা সত্য আমার কাছে এসেছে, সেটা সাক্ষাৎ আমি কী করছি, উপলব্ধি করছি, সেটা সাক্ষাৎ আমি কী করছি, উপলব্ধি করছি। তাহলে দুটো কিন্তু সমার্থবোধক না, কিন্তু দুটোর ভাবটা একই রকম। ফিলোসফি দর্শনের যে ভাব, দুটোই কিন্তু আমার জ্ঞানীর ক্ষেত্রে প্রযোজ্য। আমি এক জায়গায় জ্ঞানের উন্মেষ সাধন করছি, এক জায়গায় সত্য জ্ঞানটা অর্জন করছি বা তার উপলব্ধি করছি, হ্যাঁ দুটো কিন্তু সমার্থবোধক নয় এক অর্থে, কিন্তু আবার তাদের ভাবটা, তাদের বিষয়বস্তুগুলো একই রকম, হ্যাঁ তাদের বিষয়বস্তুগুলো একই রকম। তাহলে আমরা আজকে কী দেখলাম, ফিলোসফি শব্দের আক্ষরিক অর্থ কি, দর্শন শব্দের আক্ষরিক বা ব্যুৎপত্তিগত অর্থ কি, এই দুটো বিষয় আমরা আজকে পরিষ্কার বুঝতে পারলাম। আমরা এগুলোকে আর একটু চর্চা করব বাড়িতে। আচ্ছা নেক্সট দেখো এর পরে কী আছে আমি একটুখানি বলে দিই খুব ছোট ছোট করে।
দেখো তোমাদের আমি কতগুলো স্ক্যান করা বিষয় দিয়েছি, সেখানে দেখো বলা হচ্ছে কি যে দর্শনের উৎস, দর্শনের উৎস, এরপরে হচ্ছে কি দর্শনের উৎস, দর্শনের উৎপত্তি, অরিজিন অফ ফিলোসফি। এই যে স্বরূপ আমরা এতক্ষণ বর্ণনা করলাম দর্শন সম্বন্ধে, দর্শন শব্দের বা ফিলোসফি শব্দের অর্থ পড়লাম, কিন্তু এই দর্শনের উৎস কি, কোথায় থেকে এসেছে এই নিয়ে, এটা যেহেতু আমরা পাশ্চাত্য দর্শনের চ্যাপ্টার পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার, সেই জন্য পাশ্চাত্য দার্শনিকদের বিভিন্ন মতামত আছে, তার মধ্যে সব মতামতগুলোকে যদি একত্রিত করা হয়েছে এবং তাদের যদি গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়, তাহলে দেখা যাবে যে চারটি মতবাদই হচ্ছে প্রধান, চারটি মতবাদই হচ্ছে প্রধান, এবং সেই মতবাদীদের মানে একটা করে গ্রুপ তৈরি হয়ে যায়। তো স্বাভাবিক, দেখবেন যে কোনো বিষয়ে আমরা যখন 10 জন 15 জন বা 20 জন ছাত্র বসে যখন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তখন অটোমেটিকলি দেখবে দেখবে দলাদলি হয়ে যায়, একটা ভাগ হয়ে যায়, এক সম্প্রদায়ে সেই মতটার প্রতি সপক্ষে থাকে আর একটা বিপক্ষে চলে যায়, তাদের পছন্দ হয় না বিষয়টা। সেরকম দর্শনের উৎপত্তি নিয়ে অর্থাৎ অরিজিন অফ ফিলোসফি নিয়েও পাশ্চাত্য দর্শনে একটা মতভেদ লক্ষ্য করা গেছে, এবং সেইগুলোকে যখন আমরা দেখছি তার মধ্যে যে চারটি প্রধান মতবাদ আমরা পাই, তার প্রথমটি হলো বিষয় থেকে দর্শনের উদ্ভব। বিশেষ করে কে বলেছিলেন, পাশ্চাত্যের বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো কি বলেছিলেন, বিস্ময় থেকে দর্শনের উদ্ভব, ফিলোসফি বিগিনস ইজ ইন ওয়ন্ডার। অর্থাৎ যা কিছু জগতে যা কিছু ঘটছে তার মধ্যে যদি আমি বিস্ময় একটা দেখি, যে সত্যি তো, সত্যি তো একটা গাছ ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে গেল, ধীরে 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 বড় হচ্ছে, তার কাণ্ডটা কেমন ধূসর, পাতাগুলো সবুজ, ফুল হচ্ছে লাল নীল হলুদ বিভিন্ন রঙের, এত বর্ণের কোথায় সমষ্টি, কোথায় থেকে আসছে এগুলো, এগুলো যদি আমরা চিন্তাভাবনা করি সত্যি তো আমার কী হবে, একটা মনের মধ্যে বিস্ময় জাগবে, আমার মনের মধ্যে বিস্ময় জাগবে এই জগৎ কীভাবে সৃষ্টি হলো, জগৎ কেউ সৃষ্টি করেছেন, প্রকৃত কি তার সৃষ্টিকর্তা আছে, আমি কি সেই সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট, না আমি কীভাবে এসেছি এই পৃথিবীতে, এরকম নানান প্রশ্ন আছে, নানান প্রশ্ন আছে যে মানুষ একটা সময়ের পরে তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে তাহলে কী হয়, মৃত্যুর পরেও কি কিছু আছে, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্ন থেকে কী জন্মায় মনের মধ্যে বিস্ময়, আর বিস্ময় জন্মায় মানেই হচ্ছে দর্শন তোমার সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ সেই বিষয়টা নিয়ে আমি ভাবনা চিন্তা শুরু করেছি, তার মানে তো আমি দর্শনের কাজ শুরু করে ফেলেছি। তাহলে একদিক থেকে বলা হয় বিস্ময় থেকে দর্শনের উদ্ভব, কে বলেছিলেন, বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো। আরেক সম্প্রদায় পরবর্তীকালে আধুনিককালে আরেক সম্প্রদায় এলেন, তারা কি বললেন, না সংশয় বিস্ময় নয় সংশয়, আমার মনের মধ্যে যখনই কোনো কিছু নিয়ে সংশয় জাগে, সন্দেহ জাগে, সেই সন্দেহ যখন আমি দূর করতে চেষ্টা করি তার মানেই আমার মধ্যে কী চলে এসছে, দর্শন চলে এসেছে, অর্থাৎ আমি তার সম্বন্ধে জানতে চেষ্টা করছি, তার প্রকৃত স্বরূপটা জানার চেষ্টা করছি, তবেই তো সংশয় এসছে আমার, এটা কীভাবে এলো, কী করে এলো, কেন হলো, এটা কী, এই যে সংশয় একটা সন্দেহ, এটা কারা বলেছিলেন, আধুনিক পাশ্চাত্য দার্শনিক, এখানে আমরা বিশেষ করে তার নামটা মনে রাখবো, যিনি বলেছিলেন কি সংশয় থেকে দর্শনের উৎপত্তি, ফরাসি দার্শনিক রেনে ডেকার্ত, যাকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। আর একটু আগেই আমরা বললাম না প্লেটো, সে কি বলেছিল, বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি, পরক্ষণে আধুনিক যখন পাশ্চাত্য দার্শনিক এলেন, যাকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়, রেনে ডেকার্ত কি বললেন, না সংশয় থেকে দর্শনের উৎপত্তি। আরেক সম্প্রদায় এসে কি বলবে, আরেক সম্প্রদায় এসে কি বলছে, যে যে না সংশয় নয়, সংশয় নয়, উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি, কি থেকে, উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি। উইলিয়াম জেমস, জন ডিউ, হ্যাঁ, এরা প্রমুখরা কি বললেন, উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি, অর্থাৎ আমাদের জীবনে নানান কাজকর্ম রয়েছে, নানান বিষয় রয়েছে, জীবনে নানান সংঘাত আছে, সমস্যা আছে, তার সমাধান করতে হবে, তার মূল্য নির্ধারণ করতে হবে, প্রকৃত সত্যটা জানতে হবে জীবনের, তার প্রতিষ্ঠা করতে হবে, এই সমস্ত থেকেই কী চলে আসবে, উপযোগিতা বোধ, এবং সেখান থেকেই দর্শনের উৎপত্তি। আরেক সম্প্রদায় কি বললেন,
বলছেন জীবন ও অভিজ্ঞতা সমালোচনা থেকেই দর্শন উৎপত্তি। অর্থাৎ আমার যে জীবন, কারা বলেছিলেন? কার্ল মার্ক্স, তোমরা নাম শুনে থাকবে, জ্যাপল শাস্ত্রে, এদের নাম বিশেষভাবে প্রযোজ্য এখানে। এরা আধুনিক দার্শনিক, তারা কি বলছেন যে আমাদের যে জীবন, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের জীবন জুড়ে যে আমাদের অভিজ্ঞতা, সেগুলো যখন আমরা সমালোচনা করি, তার যখন সমাধানের চেষ্টা করি, সেইখান থেকেই তো দর্শনের উৎপত্তি। আমাদের যে সমস্ত জাগতিক জগতে বসবাস করতে গিয়ে যে ধরনের আমাদের অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়, সেই অভিজ্ঞতাগুলো যখন আমরা বিচার বিশ্লেষণ করি, সেখান থেকেই আমার কি দর্শনের উৎপত্তি। ঠিক আছে, আরও পরবর্তী ক্লাসে আমি এর পরের বিষয়গুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত।